তো প্রত্যেকটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে ওয়েলকাম টু ক্লাসে সবার আগে তো ওয়েলকাম ঠিক আছে যে তোমরা যে নিজে জানিটা এই পার্টিকুলার জায়গা থেকে শুরু করতে চাইছো তার জন্য প্রত্যেককে ওয়েলকাম তোমরা যেই কলেজটা চয়েস করেছো খুব ভালো কথা যে যে কলেজ পেয়েছো তোমাদের একটা কথা আমি বলতে চাই যে কলেজটা কিন্তু আলটিমেটলি ম্যাটার করে না তুমি যে কোন কলেজে পড়ো না কেন সেই কলেজটা ম্যাটার করে না ম্যাটার কোন জায়গাটা করে কলেজ কোন জায়গাটা ম্যাটার করে তোমাদের ইন্টারনালে যে মার্কস গুলো দেওয়া হবে তোমাদের তে ইন্টারনাল পরীক্ষা হবে না

সেন্ট পস তো খারাপ মার্কস দেয় না সেন্ট পস একটু চেপে দেয় নাম্বার সেন্ট পস কলেজের আগের বছরই একটা স্টুডেন্ট আছে আমাদের আমার কাছে যে যার টা কিন্তু সেন্ট পস খুব কম দিয়েছিল ঠিক আছে বিদ্যাসাগর সিডি খুব ভালো মার্কস দেয় খুব ভালো মার্কস ইন্টারনালে তো জয়পুরিয়াতে তো খুব ভালো মার্কস দেয় জয়পুরিয়ার আমাদের কাছে কিছু স্টুডেন্ট পড়ে জয়পুরিয়ার আচ্ছা গুরুদাস কলেজের তেরো স্টুডেন্ট ঠিক আছে ওকে ফাইন ওকে তো কলেজ এই জায়গাতেই ম্যাটার করে যে আলটিমেটলি তোমাদের ইন্টারনাল মার্কসটা কিরকম আছে তোমাদের প্রথম দিনই একটা কথা বলতে চাই কলেজের কিন্তু সব টিচার ভালো পড়াবে না সব প্রফেসর ভালো পড়ায় না কলেজে কিছু প্রফেসর ভালো পড়ায় কিছু প্রফেসর কিন্তু ভালো পড়ায় না ঠিক আছে খারাপ পড়ায় তো যাক সেটা আলাদা ব্যাপার তো কলেজে যেরকমই পড়ক না কেন আলটিমেটলি কিন্তু আমাদের পুরোপুরি এই যে সেমিস্টারের জার্নিটা আছে ফার্স্ট সেমিস্টার বলো সেকেন্ড সেমিস্টার বলো থার্ড ফোর্থ ফিফ সিক্স বলো এই যে পুরো সেমিস্টারের জার্নিটা আছে ওটা কিন্তু আমার দ্বারাই তোমরা পার হবে এটা সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নে ঠিক আছে তোমরা যে কোনো কলেজেই পড়ো না কেন তোমরা আই থিঙ্ক দেখতে পেয়ে গেছো যে তোমাদের কলেজের মোটামুটি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট সিনিয়র তারা এখানেই পড়ে কারা কারা দেখতে পেয়েছো এটা ঠিক আছে কারা কারা দেখতে পেয়েছো এটা কলেজে যখন গেছিলে সিনিয়রদের সাথে সেকেন্ড সেমিস্টারদের সাথে যখন ইন্ট্রোডাকশন হলো তখন কি দেখলে যে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট সিনিয়র কিন্তু আলটিমেটলি এখানেই পড়ে তোমাদের সাথে সিনিয়ররা কিন্তু কথাবার্তা বলতে এসছে ঠিক আছে ওকে তো ভালো করে দেখে নেবে সিনিয়রদের সাথে ভালো করে সবাইকে আলাপ করে নেবে

আশুদোষ করে যে 90% পার্সেন্ট আমাদের এখানে এবং তুমি যদি খেয়াল করে দেখো তোমরা যদি খেয়াল করে দেখো যে প্রত্যেকটা কলেজের যারা টপার কলেজ টপার বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব এখানে পড়ে খালি আমাদের ইয়ে কলেজ ছাড়া আমাদের স্কটিশ চার্চ কলেজ ছাড়া স্কটিশ চার্চ কলেজের টপার বোধ আমাদের এখানে পড়ে না তো সেও টপ করেছে খুবই খারাপ নাম্বার পেয়ে সেভেন পয়েন্ট সামথিং পেয়েছে তো খুবই খারাপ নাম্বার তো এখানে ইউনিভার্সিটি টপার থেকে শুরু করে সবাই ইউনিভার্সিটি ডপার বলো ইউনিভার্সিটির এক থেকে দশের মধ্যে জন আমাদের কোচিং সেন্টারের স্টুডেন্ট জন ঠিক আছে তুমি যে কোনো কলেজ বলো সেই কলেজের টপার ইউনিভার্সিটির টপার সব এখানেই পড়ে ঠিক আছে ওকে অনেকে আছে বলছে যে স্যার আমি না ইউনিভার্সিটি টপার না কলেজের টপার আমি ম্যাথমেটিক্সটাকে ফিল করতে চাই ঠিক আছে এবার কেউ যদি বলে যে আমি ম্যাথামেটিক্সটাকে ফিল করতে চাই তাহলে সে যদি আলটিমেটলি ইউনিভার্সিটি পর মানে হ্যাঁ গোল্ড মেডেলিস্ট ঠিক আছে বলতে পারো তো আলটিমেটলি কেউ যদি টপার না হয় বা টপার হওয়ার চিন্তা ভাবনা না থাকে আলটিমেটলি সে যদি চায় যে সে ম্যাথমেটিক্স টা ফিল করবে তাহলে ম্যাথমেটিক্স টা এইখানে ফিল করানো হবে কি হবে না সেটা যারা ফাউন্ডেশন ক্লাস করেছে তারা জানে কারা কার কারণে ফাউন্ডেশন ক্লাস করেছে বাবু কার কার কারণে ফাউন্ডেশন ক্লাস করেছে যারা যারা অন চ্যাট রেসপন্স করো যারা যারা ফাউন্ডেশন ক্লাস করেছে তারা প্রত্যেকে জানে যে তারা আলটিমেটলি ম্যাথামেটিক্সটাকে ফিল করতে পারছে নাকি পারছেন ঠিক আছে ওকে ইলেভেন টুয়েলভের ইলেভেন টুয়েলভের যে কনসেপ্ট গুলো আমি তোমাদের বুঝিয়েছি সেই কনসেপ্ট গুলো তুমি যদি ফিল করতে পারো তাহলে তুমি ম্যাথামেটিক্স অনার্সেরও যে কোনো কনসেপ্ট ফিল করতে পারবে এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই ঠিক আছে ডেফিনেটলি তুমি ফিল করতে পারবে এবার আমাদের যে ম্যাথামেটিক অনার্স এর জার্নি এই জার্নিটা আমরা পার করবো কিভাবে ঠিক আছে এটা ভেবে লাভ নেই যে কি করে করব কি না করব ওই লাইকটা পুরোপুরি আমার কলেজে ভর্তি হয়েছি কি পড়ব কি না পড়ব কলেজে কোন বই পড়াবে কোচিং এ কোন বই পড়াবে সবার আগে তোমাদের একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তোমাদের দেবে যে কলেজ তো খুব ভালো কলেজের ক্লাস ফলো করো সেটাও খুব ভালো কলেজের টিচারদের কোনোদিন চটাবে না কলেজের টিচারদের বিন্দু মাত্র চটাবে না বিকজ কলেজের টিচারদের হাতে তোমাদের কিন্তু প্রত্যেকটা সিসির টোয়েন্টি ফাইভ মার্কস আছে তো কলেজের টিচারদের সাথে না কোনো কিছু বুঝতে না পারলে সত্যি কথা বলতে জিজ্ঞেস করার দরকার নেই খুব ভালো করে জিজ্ঞেস করছো কিছু কিছু প্রফেসর আছেন যারা কোশ্চেন জিজ্ঞেস করলে রেগে যান এবং সেই রাগটা তোমার তোমার লাস্ট লাস্ট থাকবে এবং সেই যে রাগটা তিনি পুষিয়ে রাখলেন এটা তোমার নাম্বারের উপরে কিন্তু রিফ্লেক্ট করে বারবার করে বলছি কিন্তু সব প্রফেসর তো এটা আমি বেথুন কলেজে দেখেছি এটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে দেখেছি যে ইউনিভার্সিটি টপার হতে পারতো সেই মেয়েটি বাট সেই মেয়েটির সাথে প্রফেসরের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না তো ইন্টারনাল মার্কসটা বিভাজ্য কমিয়ে দিয়েছে তো একটা কথা বলছি যদি দেখে মনে হয় যে না প্রফেসরটা খুব চটে যাবে কোশ্চেন জিজ্ঞেস করলে একবারও একবারও বিন্দু মাত্র কোশ্চেন জিজ্ঞেস করবে না তাহলে তোমাদের প্রথম থেকেই বলছি কোশ্চেন জিজ্ঞেস করার দরকার নেই ঠিক আছে ওকে তাহলে কলেজের ক্লাস ফলো কর এরকম যাতে কোনোদিন না হয় যে কলেজের ক্লাস করতে গিয়ে কলেজের ক্লাস করতে গিয়ে তুমি কোচিং এর ক্লাস মিস করছো কলেজের ক্লাস করতে গিয়ে তুমি কোচিং এর ক্লাসটা মিস করছো আমাদের এখানে যে যে ক্লাস করানো হবে তুমি কিন্তু কোনোভাবে মিস করো না বিকজ আলটিমেটলি এই ক্লাস করেই কিন্তু সমস্ত সবাই বিবেচনা মেজর বলো মাইনার বলো যে কোনো পেপারে বলো সি প্রোগ্রামিং বলো সব পেপারে টপার এই জন্যই হচ্ছে এখানে পড়েই আলটিমেটলি হচ্ছে তো কথার কথা তো আমাদের আছে যে আমরা এখানে পাঁচটা ক্লাস নেব তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা যে আমরা এখানে পাঁচটা ক্লাস নেব এটা আমি তোমাদের বলেছি যে আমি এখানে পাঁচটা ক্লাস নেব তার মধ্যে তিনটা ক্লাস তোমার হচ্ছে মেজর এবং দুটো ক্লাস তোমার এসিসি পেপার মেজর এবং এসিসি পেপার তোমার উইকে পাঁচটা ক্লাস তার মধ্যে অনলাইন ক্লাস তোমাদের হবে পুরোপুরি টিপিক্যালি অনলাইন এভাবে তোমাদের ক্লাস হবে এই তিনটে সানডে সাড়ে পাঁচটা ওয়েডনেসডে আটটা থেকে যেটা আজকে হচ্ছে এবং থার্সডে আবার সাড়ে পাঁচটা থেকে এই তিন দিনই তোমরা মানে এই তিন দিনই ওয়েডনেসডে মেজর অথবা মাইনার পড়ানো হবে অথবা কেন মেজর অ্যান্ড মাইনার পড়ানো হবে থার্সডে মেজর মাইনার পড়ানো হবে মান্ডেতে অফলাইন ক্লাস 51 মেজর মাইনর পড়ানো হবে এবং ফ্রাইডেতে এবং তে সানডে ক্লাসটা অনলাইন ফ্রাইডের ক্লাসটা আবার অফলাইন এখানে সি প্রোগ্রামিং পড়ানো হবে মাইনরদের সি প্রোগ্রামিং নেই পড়ার দরকার মাইনরদের এসিসি পেপারে সি প্রোগ্রামিং নেই খালি মেজরদেরই কিন্তু এসিসি পেপারে সি প্রোগ্রামিং আছে তাহলে মাইনরদের জন্য এই আমার শিডিউল অনুযায়ী তিনটে ক্লাস এবং মেজরদের জন্য মেজর এবং এসিসি পেপার মিলিয়ে পাঁচটা ক্লাস ঠিক আছে এবার এগুলো সব কথার কথা এগুলো কিচ্ছু মেনটেন করা হবে না ঠিক আছে এই ক্লাস ফাস্ট কিছু মেনটেন করা হবে না তোমার ভয় পেয়ে গেলে যে ক্লাস মেনটেন করা হবে না প্রথম থেকেই বলে দিচ্ছে মানে কি ফাঁকি মারবে না মানে পাঁচটার জায়গায় দুটো বা তিনটে করে ক্লাস হবে না তোমাদের এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্টদের সপ্তাহে বারোটা করে ক্লাস হচ্ছে সপ্তাহে বারোটা করে ক্লাস হচ্ছে তোমাদের যারা সিনিয়র যারা সেকেন্ড সেমিস্টারে পড়ে যে কাউকে জিজ্ঞেস করো না তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি সকাল বিকেল ক্লাস থাকে আজকে সকালের ক্লাস হয়েছে আজকে ঠিক আছে আজকে ক্লাস 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 কালকে কালকে এরম যাই দিন কিছুদিন আছে যে কিছুদিন তোমার দিনের তিনটেও ক্লাস তো বারবার আমি একটা কথা বলছি এই শিডিউল কিন্তু মেনটেন করা হবে না তোমাদের ক্লাস পাঁচটার থেকে বেড়ে এক থেকে এক থেকে দেড় মাস পরে তোমাদের ক্লাস পাঁচটা থেকে বেড়ে সাতটা আটটা নটা দশটা হতে পারে সপ্তাহে এটা প্রথম থেকেই তোমরা কিন্তু মাইন্ডসেট করে নাও এবং এই কারণে ক্লাসগুলো করানো হয় এতে তোমার পরীক্ষার জন্য আলটিমেটলি তৈরি হতে পারে সবকিছু দেখাবো এখানে চিন্তা করার দরকার ঠিক আছে দাদা সেম টু ক্লাস চলছে হ্যাঁ সেম টু তো ক্লাস চলছে ঠিক আছে ওকে সেমিস্টার টু চলছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ডিফারেন্ট ইউনিভার্সিটি সেমিস্টার টু ওদের তো ক্লাস চলছে তো সামনে পরীক্ষা হ্যাঁ বলো বাবা কিছু বলছো স্যার আমার একটা জানার ইচ্ছা আছে যে আমাদের কি এখন থেকে অঙ্কে কিছু ভাগ হয় মানে পিওর ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বলে ভাগ হয় না সেটা চার বছর পড়ার পর ভাগ না মাইক্রো অফ করবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো পিওর ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের ভাগ নেই সেকেন্ড সেমিস্টারও সেরকম ভাগ নেই তোমাদের ভাগ আছে পিওর আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের থার্ড সেমিস্টার থেকে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার থেকে এই সেমিস্টার অব্দি যতগুলো টপিক আছে সমস্ত টপিক এখানেই পড়ানো হবে ঠিক আছে এবং আমি একটা টিচার না একজ্যাক্টলি এখানে যেগুলো অনলাইন ক্লাস লেখা আছে এবং যেগুলো অনলাইন এবং অফলাইন লেখা আছে যারা অফলাইন আসতে পারবে না তারা যেগুলো অনলাইন ক্লাস করতে পারবে তো এখানে ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টার অব্দি যতগুলো ম্যাথমেটিক্সের টপিক আছে প্রত্যেকটা টপিক এখানে পড়ানো হবে বাই দা বে আমি কিন্তু অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস ডিসকাশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে আমি প্রত্যেক দিনই এটা দিয়ে দিই

আমিও পড়াবো সেই টিচার সেকেন্ড সেমিস্টার সেভাবেই পড়ানো হয় সেকেন্ড সেমিস্টারও তোমাদের যারা দাদা দিদিরা আছে ওরা কিন্তু দুখানা টিচারের কাছেই পড়ে আমার কাছেও পড়ে সেই টিচারের কাছেও পড়ে তো এই কোচিং এ কিন্তু ঠিক আছে আচ্ছা এবার যেটা বলছিলাম এবার যেটা বলছিলাম তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের কোর্সটা কিভাবে ডিজাইন করেছি সবার আগে তোমাদের তো এটা জানা উচিত যে আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ আছে তোমরা প্রত্যেকে সেই অ্যাপটা কি ইনস্টল করেছো তো তোমরা প্রত্যেকে সেই অ্যাপটাকে ইনস্টল করেছো তো সেই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায় প্লে স্টোরে তুমি যদি অয়ন চক্রবর্তী ক্লাসেস বলে সার্চ করো প্লে স্টোরে তুমি যদি অয়ন চক্রবর্তী ক্লাসেস বলে সার্চ করো অয়ন চক্রবর্তী ক্লাসেস আমি তোমায় করে দেখাচ্ছি সার্চ করলে এই দেখো গুগল প্লে স্টোরে তুমি পেয়ে যাবে ঠিক আছে এটা না দুটো অ্যাপ আমাদের আছে

ঠিক আছে ওকে এই অ্যাপের মধ্যেই তোমরা কিন্তু পুরো ক্লাস ক্লাসের রেকর্ডিং এই যে আমি এখানে এত কিছু বলছি না এই যে আমি এখানে এত কিছু বলছি এই যে কোথায় গেল এই যে এই যে বলছি রেকর্ডেড লেকচার অফ এভরি লাইভ এন্ড অফলাইন ক্লাসেস এক্সপিরিয়েন্স মেজর এন্ড মাইনর টিচারস উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সাম ফেসিলিটিস লাস্ট ফিফটিন ইয়ার্স মেজর এন্ড মাইনর কোয়েশ্চেন সলভ উইকলি অ্যাসাইনমেন্ট টোয়েন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ ফাউন্ডেশন এন্ড বুট ক্যাম্প ক্লাস এগুলো পড়ে আসছে এই সমস্ত কিছু তোমরা কিন্তু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে সবার আগে অ্যাপ্লিকেশনটা বারবার করে বলছি ইনস্টল করে নাও 4.8 রেটিং এর যে আমাদের অয়ঞ্চগতি ক্লাসেস অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইমিডিয়েটলি ইনস্টল করে নাও ঠিক আছে ওকে যাদের যাদের আইফোন আছে অনেকের তো ব্যাপারটা একটু আলাদা অনেকের আইফোন আছে ঠিক আছে ওকে যাদের আইফোন আছে তাদের আমরা একটা স্পেশাল লিংক দিয়ে দেব সেই লিংক দিয়ে তারা ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে তারা অয়ঞ্চগতি ক্লাসেস এর ওয়েবসাইটে লগইন করতে পারবে তো আমি এখানে অলরেডি একটা স্টুডেন্টের ওয়েবসাইট লগ ইন করে রেখেছি এখানে দেখো প্রচুর কোর্স আমাদের আছে তোমরা যদি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যদি তোমরা যদি এখানে তুমি যদি এখানে অয়ন চক্রবর্তী ক্লাসেস অয়ন চক্রবর্তী ক্লাসেস ঙ্গেল দেখাচ্ছে একটু এক মিনিট হম এই দেখো অয়ন চক্রবর্তী ক্লাসেস ডটমিন কি লেখা আছে এখানে অয়েন চক্রী ক্লাসেস ডট এডমিঙ্গেল তুমি যদি এই ওয়েবসাইটে এই তুমি যদি ওয়েবসাইটে যাও তুমি এখানে পুরোপুরি তোমার অ্যাকাউন্টটা পেয়ে যাবে এখানে মাই অ্যাকাউন্টে গিয়ে তুমি যদি লগ ইন করো আমার তো অলরেডি লগ ইন করা আছে তুমি যদি লগ ইন করো তাহলে তোমার কিন্তু পুরো ওয়েবসাইটটা এখানে খুলে যাবে তুমি যেই কোর্সে অলরেডি এনরোল্ড আছো তুমি সেই কোর্সটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে যেমন আমি এখানে অনেক কোর্স এনরোলড আছি আমি এখানে সেমিস্টার টু মাইনরে এনরোলড আছি সেমিস্টার টু মেজরে এনরোলড আছি এখানে সেমিস্টার ওয়ান ম্যাথ মেজর এনরোল আছি মেকানিক ডিনামিক্স আমাদের আর যা যা কোর্স আছে প্রত্যেকটা কোর্সে আমি এখানে এনরোল আছি তোমাদের দেখানোর জন্য তো তুমি যা যা কোর্স এখানে কিনবে তুমি তোমার যে যে কোর্স গুলো আছে মানে তোমার সেমিস্টার ওয়ান এর মেজর আর মাইনর আছে তাহলে তোমার এখানে মেজর বা মাইনরটা শো করবে আমি এখানে অনেকগুলো কোর্সের মধ্যে আছি বলে আমাকে এখানে সব শো করছে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে যার আমাদের মানে মোবাইলের মধ্যে যার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা যাবে না যেমন যাদের অ্যাপেল আছে তারা কিন্তু পুরো জিনিসটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারো আবার কেউ যদি চাও যে আমার ফোন আছে আমি ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই তাহলে সেও করতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার আমি তোমাদের রিসেন্ট ইয়ারের যে কোর্সটা সেটা একবার দেখাই রিসেন্ট ইয়ারে তোমাদের যে কোর্সটা আছে কোথায় গেল সেমিস্টার ওয়ান ম্যাথ মেজর ঠিক আছে ওকে অলরেডি দেখো তোমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে ফাউন্ডেশন ক্লাস বলে একটা ফোল্ডার বানানো আছে দেখো আমি যে এতদিন ফাউন্ডেশন ক্লাসগুলো নিয়েছি এই যে আমি আটখানা ফাউন্ডেশন ক্লাস নিলাম যারা যারা করতে পারি তার মধ্যে ছটা আমার অলরেডি ইউটিউবেই দেওয়া আছে যারা যারা ফাউন্ডেশন ক্লাস করতে পারি প্রত্যেকে কিন্তু অ্যাপের মধ্যে ঢুকেই এই ফাউন্ডেশন ক্লাস গুলো করে নিতে পারবে এগুলো কিছুই না এগুলো হচ্ছে তোমাদের ইলেভেন টুয়েলভে কি কি টপিক ছিল বলো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশন তারপরে আমাদের লোকাস ওগুলো নিয়ে কিন্তু আমি ছোট ছোট করে কিছু ক্লাস তোমাদেরকে দিয়েছি এগুলো ফাউন্ডেশন ক্লাস অনার্স শুরু করার আগে এই তোমাদের লাগা উচিত তো এই ফাউন্ডেশন তোমরা কিন্তু কিন্তু করতে পারো ডে থেকে করা হচ্ছে এরকম দেখা দেখা পেয়ে তোমাদের স্ক্রিনটা এ দেখো যে ক্লাস গুলো আমি করিয়েছি ওই ক্লাসগুলো কিন্তু এখানে ভিজিবল হচ্ছে ঠিক আছে স্যার ডাউনলোড ভিডিও গুলো কোথায় দেখতে পাবো কোন তুমি ভিডিও ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন থেকে তুমি কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে না না তুমি কোনো নোটস ডাউনলোড করতে পারবে না তুমি কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে এখান থেকে বলছি বাবু ওরা তুমি তোমার ওয়েবসাইটটা খুলবে সেখান থেকে তোমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তুমি চাইলে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারো কোনো সমস্যা নেই বোঝা গেল পুরোপুরি ঠিক আছে এই ফাউন্ডেশন ক্লাসের কনসেপ্টটা কিন্তু আগের বছর ছিল না আগের বছর কিন্তু কোনো ফাউন্ডেশন ক্লাস দেওয়া হয়নি তাহলে তোমরা ফর্চুনেট আছো যে তোমরা কিন্তু এই ফাউন্ডেশন ক্লাসটা পেয়েছো এক মিনিট ঠিক আছে ওকে আচ্ছা তাহলে সেমিস্টার ওয়ান মেজর এবং মাইনার দুখানা কোর্সের মধ্যেই কিন্তু তোমার আছে বাবু এটা জানো তো সেমিস্টার ওয়ান ম্যাথ মেজর বা ম্যাথ মাইনার এই দোকানা কোর্সের মধ্যেই কিন্তু আমার ফাউন্ডেশন ক্লাস অলরেডি দিয়ে দেওয়া আছে যারা আমার কাছে অনেক আগে ভর্তি হয়ে গেছিলো তারা ফাউন্ডেশন ক্লাসগুলো করেছে যারা আমার কাছে রিসেন্টলি ভর্তি হয়েছে তারা কিন্তু ফাউন্ডেশন ক্লাসগুলো অবশ্যই দেখে নাও এখন অল্প অল্প করে ক্লাস হবে সপ্তাহে পাঁচটা করে ক্লাস হবে এখন তুমি সময় পাবে এখন কিন্তু অবশ্যই এই ক্লাসগুলোকে তোমরা দেখে নাও বোঝা গেলো পুরোপুরি কি পার চেষ্টা করলাম খুব ভালো আচ্ছা এবার 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 তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্সের ডিজাইনটা আমি কিরকম ভাবে করেছি তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার কি কি ভাবে কি কি পদ্ধতিতে করানো হবে তোমাদের একটা জিনিস আমি বারবার করে বলছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি যদি সিলেবাসটা বলি তোমাদের সিলেবাসটা তিন ভাগে বিভক্ত এটা আমি অলরেডি আগে বলেছিলাম ফাউন্ডেশন ক্লাসের ইন্ট্রোডাকশনে বলেছিলাম যদি বাদ দাও তোমাদের পুরোপুরি ম্যাথামেটিক্স মেজরটা না বা মাইনরটা না তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট 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 তে কি কি আছে সেগুলো বলে আমি তোমাদের পাগাবো ঠিক আছে ওকে যে না এখানে এই চ্যাপ্টার আছে হ্যান আছে আমি তোমায় খালি টপিক গুলোর নাম বলছি যে নামগুলো তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো ইউনিট ওয়ানে তোমার আছে ক্যালকুলাস তোমার ইউনিট মানে কি ইউনিট তোমার ক্যালকুলাস এবার ক্যালকুলাস যে ওয়াটা ওয়াটা চলে তোমার খুব খুব ভালো ফিউমিলের আর আমি অলরেডি ফাউন্ডেশন ক্লাসে তোমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করিয়ে দিয়েছি ওটা ক্যালকুলাসেরই পার্ট লিমিট কন্টিনিউটি করিয়ে দিয়েছি ডিফারেন্সিয়েবিলিটি করিয়ে দিয়েছি ওটাও আলটিমেট ক্যালকুলাসেরই পার্ট তো ওই যে বেসিক তোমাদের फंडाগুলো আমি করিয়ে দিয়েছি তার রেসপেক্টেই একটু অ্যাডভান্সড ক্যালকুলাস এরనే আছে ইন্টিগ্রেশন তো একটু অ্যাডভান্স ইন্টিগ্রেশন আছে ডিফারেন্সিয়েশন আছে একটু অ্যাডভান্স ডিফারেন্সিয়েশন আছে লিমিট কন্টিনিউটি আছে বাট তার মানে তার এক্সপ্লেনেশন একটু হার্ড আছে একটু অন্য ধরনের এক্সপ্লেনেশন আছে ওটাকে ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম সলভ করা হয়েছে এর সাহায্যে আমরা কি করতাম মনে করে দেখো তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে ছিল এরিয়া বের করতাম সেই এরিয়ার চ্যাপ্টারটা এখানে খুব ডিটেলস আছে তুমি ডিফারেন্সিয়েবিলিটি পড়ে এসছো ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা অনেকে পড়নি এখানে ডিফারেন্সিয়েবিলিটি খুব ডিটেলসে আছে তাহলে ক্যালকুলাস তুমি যা যা করেছো কেন ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স অনেকটা ইজি এই কারণে ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স আনসার সুপার ইজি বিকজ তুমি অলরেডি যা যা পড়ে এসেছো সেগুলোই এখানে একটু অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে তো কেউ যদি ভালো করে ইলেভেন 12 তে একটু পড়ে থাকো ম্যাথ বা যদি কেউ না পড়ে থাকো তাও এখানে তুমি ফার্স্ট সেমিস্টারে ভালো স্কোর করতে পারবে ঠিক আছে তাহলে galera আমাদের ক্যালকুলাস আছে এরপরে আমাদের কি আছে ইউনিট এতে বলো জিওমেট্রি আছে ঠিক আছে ওকে ক্যালকুলাস আছে তারপর জিওমেট্রি আছে জিওমেট্রি কি আছে জিওমেট্রি তুমি যেখানে ছেড়ে এসছিলে সেখান থেকে এখানে শুরু আছে তুমি ছেড়ে এসছিলে কিসে তুমি প্যারাবোলা হাইপারাবোলা ইলিপসে ছেড়ে এসছিলে এবং থ্রি জিওমেট্রি তোমাদের ছিল তোমাদের ক্লাস টুয়েলভে থ্রি ডি জিওমেট্রি ছিল তুমি স্ট্রেট লাইন আর প্লেনে ছেড়ে তাই তো স্ট্রেট লাইন আর প্লেন এই দুটো চ্যাপ্টার তুমি ছেড়ে এসছিলে এটা তুমি শেষ করে এসছিলে ক্লাস টুয়েলভে এখানে ঠিক তার পর থেকে আসছে জিওমেট্রিক প্রবলেম তুমি যেভাবে ক্লাস ইলেভেন টুয়েলভ এ সলভ করেছো এক্স্যাক্টলি সেভাবেই এই ম্যাথামেটিক্স অনার্সে বা মেজরে বা মাইনারে এই প্রবলেম গুলোকে সলভ করবে তো ব্যাপারটা হার্ড একদম হবে না একটু বড় হবে বাট হার্ড হবে না খুবই ইজি ঠিক আছে তুমি যা যা ইলেভেন টুয়েলভ এ ছেড়ে এসছো সেই বিদ্যা নিয়েই তুমি আলটিমেটলি এখানে জিওমেট্রি শুরু করবে তিন নম্বর ইউনিটটা তোমার হচ্ছে ভেক্টর তিন নম্বর ইউনিটটা তোমার হচ্ছে ভেক্টর তুমি ক্লাস ইলেভেন টুয়েলভে ভেক্টর মানে ম্যাথামেটিক্স এর ভেক্টর যেই জায়গায় ছেড়ে এসেছো তুমি সেই জায়গায় কিন্তু এখান থেকে শুরু করছো ঠিক আছে ওকে তাহলে তুমি যেই জায়গায় ভেক্টরটাকে ছেড়ে এসছিলে সেই জায়গা থেকেই তুমি শুরু করছো আমি অলরেডি কিন্তু ভেক্টর একটা ক্লাস নিয়েছি ফাউন্ডেশন ক্লাস সেই ক্লাসে কিন্তু আমি ভেক্টর সম্বন্ধে হালকা করে তোমাদের বুঝিয়েছি ঠিক কাকে পজিশন ভেক্টর বলে পজিশন ভেক্টর কিভাবে তৈরি হয় কিভাবে না তৈরি হয় বেসিক কনসেপ্টগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি তো ঠিক তার পর থেকে কিন্তু এখানে আমি ভেক্টর শুরু করি ঠিক আছে তোমরা ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করে এসছো ইলেভেন টুয়েলভে ম্যাথেও ছিল ফিজিক্সেও ছিল এখানে তোমাদের একটা নতুন প্রোডাক্ট দিয়ে শুরু হবে ডট আর ক্রস প্রোডাক্টের মিশ্রণ ট্রিপল প্রোডাক্ট ব্যাপারটা বোঝাতে বললাম কি বলার চেষ্টা করছি বলো কি বলছে বাবা শিবম বলছি ট্রিপল প্রোডাক্টটাই কি আমাদের বক্স প্রোডাক্ট হ্যাঁ

কিছু লাগবে না জাস্ট তোমাদের গাইডেন্স ফলো করো কিছু লাগবে না আমি তোমাদের পুরো কোর্স ডিজাইনটা এখন দেখাবো যে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এই ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টরকে আমরা কিভাবে করিয়েছিলাম লাস্ট ইয়ারে লাস্ট ইয়ার তোমাকে করি এবার তো আমাদের আমি তো দেখিয়ে দিয়েছি এবার এইখানে ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টরে যা যা তোমাদের চ্যাপ্টার আছে যা যা তোমাদের চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টার তোমরা সলভ করবে কিভাবে তোমার ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টরে যা যা চ্যাপ্টার আছে তোমরা প্রত্যেক চ্যাপ্টার গুলোকে সলভ করবে কিভাবে সলভ তো আমি তোমায় কোশ্চেন ধরে ধরে পড়িয়ে দেবো তোমরা নিজেরা প্র্যাকটিসটা হবে কিভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কিভাবে আমরা এই ইচ এন্ড এভরি টপিকের উপরে যতগুলো চ্যাপ্টার করি না কেন সাপোজ তোমাকে আমি একটা ক্যালকুলাস চ্যাপ্টারের এক্সাম্পল দিচ্ছি তোমাকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা যেটা করাবো সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অনেকে আমার ইউটিউব থেকে এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্লাস ফাস গুলো তো করে নিয়েছো অনেকে তো করে নিয়েছো এই সাকসেসিভ ডিফারেন্স আমি তোমাকে একটা চ্যাপ্টার एग्जांपल দিচ্ছি তাহলে তুমি বাকি বুঝতে পেরে যাবে তাহলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা আমি পুরো করাবো কিভাবে প্রথমে তো পুরো চ্যাপ্টারটা সলভ করাবো পুরো চ্যাপ্টার সলভ চ্যাপ্টার সলভ করাবো চ্যাপ্টারে তুমি সলিউশন পেয়ে যাবে চ্যাপ্টারে তুমি ফুল সলিউশন পেয়ে যাবে আর আমি নিজের হাতে এগুলো সলভ করাবো নেক্সট এই চ্যাপ্টারে 10 ইয়ার্স এর প্রবলেম সলভ করাবো এই চ্যাপ্টারের টেন থেকে ইয়ার্স এর প্রবলেম সলভ খালি কথার কথা না এগুলো খালি কথার কথা না আমি তোমায় দেখাবো আগের বছর কি করানো হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি মতে বুঝতে পেরেছি আমি চিন্তা করার দরকার নেই ঠিক আছে তার জন্য তোমাদের কোর্স দিয়ে দেওয়া হবে চিন্তা করে রাখব তো চ্যাপ্টার দেন তোমাকে এই চ্যাপ্টারের সলভ করাবো ঠিক আছে ওকে দেন এই চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট সলভ করবো অ্যাসাইনমেন্ট দেবো অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিয়ে তাহলে এভাবে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করাবো ওই জন্যই আমাদের এতগুলো ক্লাস লাগে এত বেশি ক্লাস থাকে প্রত্যেক চ্যাপ্টারে আমাদের এত বেশি ক্লাস ওই জন্য আমি সপ্তাহে সাতটা আটটা দশটা করে ক্লাস নিই এই কারণে বিকজ আমাদের একটা চ্যাপ্টার শেষ করতে যেটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি ওই জন্য আমাদের বেশি বেশি ক্লাস নিতে হয় তাহলে এত কিছু আমি একটা চ্যাপ্টারের জন্য বলবো চ্যাপ্টারের সলিউশন টেনিয়াস প্রবলেম সলভ তার সলিউশন স্যাম্পল কোশ্চেন পেপার সলভ তার সলিউশন এবং লাস্টে অ্যাসাইনমেন্ট শেষ ঠিক আছে ওকে এবার এখানে যদি ক্যালকুলাসে যদি তোমার আটটা থেকে দশটা চ্যাপ্টার থাকে সেই দশখানা চ্যাপ্টারের জন্যই তোমাকে এই পুরোপুরি পদ দিয়ে যেতে হবে বোঝা গেল কি বলেছে সকলাম জিওমেট্রিতে তোমার যতগুলো চ্যাপ্টার আছে তোমার সমস্ত চ্যাপ্টারের জন্যই এই পদ দিয়ে যেতে হবে ভেক্টর তোমার যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাকে এই পথ দিয়ে যেতে হবে এক্স্যাক্টলি মাইনার ও এভাবেই করাবো স্যার মিউজর মাইনার দুটো এভাবেই করাবো বলো কি বলছে বলো আচ্ছা স্যার স্যার বলছি যে স্যার এই ক্যালকুলেশের তো মানে কিছু ভাগ আছে স্যার মানে ওই ডিফেন্সিয়াল ইকুয়েশন ইন্টিগ্রাল ক্যালকুলাস এর এই এই যে মানে প্রত্যেকটা কি মানে যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে তাহলে সে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাগের আমাকে এক্স মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নোট ডাউন করতে হবে তো আলাদা আলাদা করে খাতা করতে হবে তো বলে খাতা কিভাবে করতে হবে না করতে হবে খাতা কটা করতে হবে খাতা ফেয়ার খাতা আছে রাফ খাতা আছে ক্লাস ওয়ার্ক খাতা আছে সেগুলো কিভাবে করতে হবে সবকিছু বলে দেবো ঠিক আছে চিন্তা করো বলো ক্যালকুলাস বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে টেনজেন্ট নরমাল আছে হ্যাঁ

ক্লাস ইলেভেন টুয়েলভে সেগুলো যদি কাজে লাগে সেগুলো শিখিয়ে দেওয়া হবে ওই অঙ্কের আগেই শিখিয়ে দেওয়া হবে বাট ক্লাস নিয়ে একটা জায়গাতে সেই কনসেপ্ট গুলো লাগে সেই কনসেপ্ট আচ্ছা এবারে বারে এবারে বারে তাহলে প্রত্যেক চ্যাপ্টারের জন্য এখানে আমাদের মোটামুটি কুড়ি থেকে বাইশ তেইশটা চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে এই বাইশ তেইশটা চ্যাপ্টারের জন্য তোমাকে এই চারটে পদক্ষেপ থেকে পেরোতে হবে ঠিক আছে ওকে তাহলে কেন আমাদের বেশি সময় লাগে কেন আমার তো বেশি ক্লাস নেই এবার বুঝতে পারলে ঠিক আছে ওকে এবং এটা খালি কথার কথা না এগুলো হয় তোমাকে আমি দেখাবো কি করে হয় আমি আগের বছরের কোর্সটাই দেখাবো যে কি করে হয় এটা ঠিক আছে এরপরে কি হবে এরপরে এগুলো তো চলতেই থাকবে এরপরে অ্যাসাইনমেন্ট ফ্যাসাইনমেন্ট দিচ্ছি ক্লাস ফাস নিচ্ছি সেম জিনিস এবং এই সেম জিনিসটা কিন্তু সি প্রোগ্রামিং হবে এই সেম জিনিসটা তোমার সি প্রোগ্রামিং হবে আমি তো সি প্রোগ্রামিংটা পড়াবো যারা সি প্রোগ্রামিং ইচ্ছু যারা না সি300 তো ভয় পড়া আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার নিজের ক্লাস 12 সি প্রোগ্রামিং ছিল না ঠিক আছে বাট আমি তো পড়াচ্ছি সি প্রোগ্রামিং রাইটা তোমাদের সি প্রোগ্রাম এর জন্য কিন্তু সেম ইচ এন্ড এভরি চ্যাপ্টারে সি প্রোগ্রামিং যেভাবে তোমাদের ছোটবেলায় মা বাবা বাংলা শিখিয়েছিল সেভাবে আমি তোমাদের সি প্রোগ্রামিং শেখাবো আই थिंक আমরা ফাউন্ডেশন ক্লাস করে বুঝদেব এরকম যে আমি কি ভাবে পড়াই তো তোমাদের ছোটবেলায় যেভাবে অ অগ্রক্ষ শেখানো হয়েছিল না মা বাবা যেভাবে অ অগ্রক্ষ শিখিয়েছিল ঠিক সেভাবে আমি সি প্রোগ্রামিং শেখাবো চিন্তা করতে হবে না ওটা একটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বলো শ্রমিক দাস সি প্রোগ্রামিং এর জন্য কি কোনো বই টই কিনতে হবে সেটা জবে কিনতে হবে তবে বলে দেবো আমি ওটা নিয়ে চিন্তা করা দরকার ঠিক আছে যবে কিনতে হবে আমি মধ্যে বলে দেবো এই সি প্রোগ্রামটা তোমাদের এস ইসি পেপার এর মধ্যে পড়ছে এস ইসি পেপার এর মধ্যে পড়ছে স্কিল এনহান্সব্যান্ড কোর্স তাহলে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের এসিসি পেপার মানে স্কিল এনহান্সমেন্ট করতে তোমার হচ্ছে সি প্রোগ্রামিং যারা অন্যান্য আদার্স ইউনিভার্সিটি তাদের স্কিল এনহান্সমেন্ট কোর্সটা কি আছে লজিক আর সেটস আছে লজিক এন্ড সেটস এটার ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো চিন্তা করার দরকার নেই ঠিক আছে এটা আমি দেখে নেব লজিক এন্ড সেটস তাহলে তোমাকে যাই হোক না কেন তুমি যে কোনো চ্যাপ্টারে যাও না কেন তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে এই পার্টিকুলার পদক্ষেপ গুলোকে পেয়ে যেতে হবে এবার এবার ঠিক যখন তোমাদের দু মাস পেরোবে দুবার মাস মানে পরীক্ষার যখন তোমাদের কাছে তোমাদের মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বাকি থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন তোমার বাকি থাকবে পরীক্ষার তখন থেকে শুরু হবে আমাদের কোচিং সেন্টারের সব থেকে পাওয়ারফুল কোর্স যেই কোর্সটার সাহায্যে যে কোনো স্টুডেন্ট পাস করে যায় বা ভালো রেজাল্ট করে যায় তার নাম হচ্ছে টোয়েন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ

মেজরের পাঁচটা কোশ্চেন এবং এসি মেজর বা মাইনার মেজর বা মাইনারের পাঁচটা কোশ্চেন এবং এসিসি পেপারের পাঁচটা কোশ্চেন দেওয়া হবে প্রত্যেক দিন এবং তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কোশ্চেনটা দেখে লেখো না দেখে লেখো যেভাবেই লেখো আমাদের অ্যাপের মধ্যে সাবমিট করতে হবে এই যে আমি অ্যাপ্লিকেশনটা কথা বললাম সেই অ্যাপ্লিকেশনে তোমাদের সাবমিট করতে হবে প্রত্যেকের বোঝাতে পারলাম বাবা কি বলার চেষ্টা করছি বাবু ওকে প্রত্যেকে বুঝতে পারলে এবার এই টোয়েন্টি ফাইভ ডেস চ্যালেঞ্জ দেখতে কিরকম হয় এটা দেখিনি টোয়েন্টি ফাইভ ডিস চ্যালেঞ্জ কিরকম দেখতে হয় টোয়েন্টি ফাইভ ডেস চ্যালেঞ্জ দেখতে হয় অনেকটা এরকম টোয়েন্টি ফাইভ চ্যালেঞ্জ দেখো তোমাদের টোয়েন্টি ফাইভ ডিস চ্যাল্স এখন তোমাদের নিজরের চলছে কালকে তোমাদের দাদা দিদিদের এই যা এটা দেওয়া গেছে এক মিনিট আর আগে দিনটা দেখি এই যা এই যা এরকম দেখতে ঠিক আছে তোমরা পাবে এগুলো তোমরা পাবে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা কোশ্চেন দেওয়া হয়েছে নিচে কটা ফর এডমিশন ওপরে আমার ছবি আছে নিচে দেখো টোয়েন্টি ফাইভ ডেজ চ্যানেল সেকেন্ড সেমিস্টার ঠিক আছে ওকে এটা কিন্তু টানা পঁচিশ দিন ধরে পাবে এটা হচ্ছে পরীক্ষার আগে তোমাদের লাস্ট প্র্যাকটিস তারপর তোমরা নিজের মতন করে প্র্যাকটিস করতে পারো বাট পরীক্ষার আগে লাস্ট প্র্যাকটিস তোমার হচ্ছে এটা ঠিক আছে আবার এবার দেখো দেখো এ দাও এ দাও তোমাকে আমি ক্লাসের ডিটেলস দেখাই যখন খুলেইছি তখন একবার দেখো এ দেখো টুডে সকাল সাতটা একান্নতে ক্লাস হয়েছে একটা দেখো জুমের লিঙ্ক আছে সাতটা একান্নতে ক্লাস হয়েছে সকালবেলা ক্লাস নেওয়া হয়েছে আবার আমি ক্লাস নিয়েছি ঠিক বিকেলে এই যে এই দেখো এই যে ছটা চৌধুরীছে আমি লিংক দিয়েছি আবার ঠিক আছে ওকে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরেই ঠিক নটা পনেরো নটা কুড়ি থেকে আবার সেকেন্ড সেমিস্টারে ক্লাস না হবে তো ক্লাসের আমাদের সীমা নেই এর আগে যতগুলো করে ক্লাস হয়েছে এ দেখো তোমাদের সানডে বারো দুটো টিউস ডেটনে দেখোটা ক্লাস ঠিক আছে ওকে তো এইভাবে কিন্তু আলটিমেটলি তোমাদের সমস্ত জিনিস পুরোপুরি পরীক্ষার জন্য তোমাদের রেডি করা হবে এইভাবে এই প্রসিডিউরেই এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এইগুলো ফলো না করলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় নয় তোমরা নিজেরটা তখন নিজেরা বুঝে নেবে যারা যারা ক্লাস করবে না এক সপ্তাহের মধ্যে প্রত্যেককে গার্জিয়ানকে কল করা হবে যারা যারা পরীক্ষা দিচ্ছ না বা যারা যারা ক্লাস করছো না আমাদের ম্যানেজমেন্টের টিমের তরফ থেকে তোমাদের কল করা হবে তোমাদের বলতে হবে না প্রথমে তোমাদেরকে কল করবে দিন তোমরা কথা না শুনে তোমাদের গার্জিয়ানকে কল করবে এটাই আমাদের কোচিং এর পুরোপুরি সুন্দর সিস্টেমেটিক নিয়ম ঠিক আছে এবার দেখো তোমাদের আমি এই যে এত কথাবার্তা বললাম এগুলো কি আদেও হয় আগের বছর দেখো এটা হচ্ছে আগের বছরের কোর্স ভালো করে আগের বছরের কোর্সটা ফলো করবে দেখো এই আগের বছর আমি দেখো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করিয়েছি কি করিয়েছি দেখো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অল ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট কোশ্চেন মানে টেন ইয়ার্স এর কোশ্চেন দেওয়া হয়েছে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে পুরোটা পুরো দেওয়া হয়েছে এরপরে এরপরে যেটা বলছিলাম আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার এই দেখো স্যাম্পল কোশ্চেন পেপার স্যাম্পল কোশ্চেন পেপারে পিডিএফ ওয়ান পিডিএফ টু পিডিএফ থ্রি পিডিএফ ফোর প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর সেন্ট্রাল পেপার তৈরি করে করে দেওয়া হয়েছে যেটা আমি তোমাদের বলছিলাম এই মুহূর্তে তাহলে কি বলেছিলাম পুরো চ্যাপ্টারের নোটস পেয়ে যাবে দেন কি বলছিলাম নোটস পাবার পরে তুমি কি পাবে স্যাম্পল কোশ্চেন পাবে অ্যাসাইনমেন্ট তোমায় সলভ করে জমা দিতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমায় জমা দিতে হবে দেখো চারটেই হয়েছে আমাদের এখানে এই যে চারটেই হয়েছে ওকে ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করছি তাহলে এই এই দেখো কতগুলো এক্সাম দেখো কতগুলো নেওয়া হয়েছে একবার তুমি এক্সাম দেখো খানা এক্সাম না হয়েছে হয়েছে আগের বছর খানা আগের বছর না হয়েছে তোমাদের এই বছর আরো বেশি প্ল্যান আছে ওকে যাই হোক সেটা আলাদা ব্যাপার তাহলে আর কি কি করেছি এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে টেন ইয়ার্স এর টেন ইয়ার্স এর সমস্ত কোশ্চেন দেওয়া আছে ইচ অ্যান্ড এভরি তোমার সমস্ত দেখো ভেক্টরের টেন ইয়ার্স স্পিয়ারের টেন ইয়ার্স টেনিয়ার্স টেন ইয়ার্স রিডাকশনের টেনজেন্ট নর্মাল সিইউ সিলেবাসে নেই অন্য ইউনিভার্সিটি সিলেবাস আছে রিডাকশন ফর্মুলা টেনিয়াস আর্ক লেন্থ এর টেনিয়াস তোমার জেনারেল ডিগ্রিজন অফ সেকেন্ড ডিগ্রি টেনিয়াস যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টারের টেনিয়াস তোমার এখানে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা হলো 25 ডেজ চ্যালেঞ্জ ডে 1 ডে 2 ডে 3 আগের বছর এগুলো পুরো করা হয়েছে এই দেখো এই দেখো দেখেই বুঝতে পারছো ঠিক আছে ওকে লাস্টে 24 25 টাকা আপলোড করা হয়নি বা 24 25 দেওয়া হয়েছিল এই বছরে করছি না এটা প্রত্যেক বছরই কিন্তু করা হয় এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক বছর পরীক্ষার ঠিক আগে প্রত্যেক বছর পরীক্ষার ঠিক আগে যখন আর বারো তেরো দিন চোদ্দ দিন বাকি থাকবে তখন আমরা একটা ক্লাস নিই সেই ক্লাসের নাম তোমার হচ্ছে বুট ক্যাম্প ক্লাস ওই ক্লাসের নাম তোমার কি জলদি বলে বাবু বুট ক্যাম্প ক্লাস আগের বছর না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো আগের বছর না হয়েছে বুট ক্যাম্প ক্লাস দেখে নাও আগের বছর তোমাদের বুট ক্যাম্প ক্লাস না হয়েছে ক্লাস এই যে লেকচার ওয়ান ক্যালকুলাস জিওমেট্রি থ্রি জিওমেট্রি ভেক্টর এই বুক ট্রাম্পাস মানে কি জানো এই মানে হচ্ছে তোমাকে সারা বছর পুরো সেমিস্টারে যা পড়ানো হয়েছে পুরো সেমিস্টারে তোমার যা পড়ানো হয়েছে সেই পুরো পড়ানো একটা লেকচারের রিভিশন প্রথম লেকচারে আমি টানা চার ঘন্টা ধরে খালি ক্যালকুলাসে যা যা পড়েছি আমি সব রিভাইজ করব তোমাদের রিভিশন দেবো ঠিক আছে সেকেন্ড সেকেন্ড দিনে জিওমেট্রি আমি যা যা পড়িয়েছি সমস্ত ডিভিশন দেব তোমার বুট ক্লাসের তিন নম্বর দিনে ভেক্টরে যা যা পড়িয়েছি সমস্ত ডিভিশন দেব ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ চ্যালেঞ্জ হয়ে গেল বুট ক্লাস হয়ে গেল ফাউন্ডেশন ক্লাস হয়ে গেল পুরো বছরে এই চারটে পরিস্থিতির মধ্যে দিয়ে জমা যেতে হবে এবার তুমি এর খারাপ রেজাল্টটা করে দেখাও এবার বুঝতে যে কেন আমাদের এখান থেকে 10 জনের মধ্যে জন টপার আমাদের এখান থেকে বেরোয় এক্সাক্টলি ম্যারাথন ক্লাস সমুদ্র ঠিক বলেছে ম্যারাথন ক্লাসের মতো ওটাকে আমরা বুট ক্যাম্প ক্লাস বলি এবার বুঝতে পারি কেন দশজনের মধ্যে আটজন এবং আমাদের এখান থেকে সাপ্লি একদম পায় না সাপ্লি পায় না রেজাল্ট খুব খারাপ করলে সাপ্লি পায় না খুব একটা একজন দুজন দিন তো পাবেই সারা বছর পড়াশোনা না করতে বাট সাপ্লি কেউ খুব একটা পায় না তাহলে এত প্রসিডিওর মধ্যে কেউ যদি ঠিকঠাক করে ফলো করে প্রসিডিউর গুলো তার ফেল করা ইম্পসিবল সে ফেল করতে পারে না আরো অনেক কিছু করানো হয় সেগুলো আমার হয়তো মনে পড়ছে না বলছি না ঠিক আছে এগুলো ছাড়াও আরো ফেসিলিটি দেওয়া হয় ঠিক আছে অনলাইন অফলাইন ক্লাস ডাউট সলভার আমাদের এখানে আছে কোন একটা প্রবলেম আঁকিয়ে গেলে আমাকে পেলে না আমাদের ডাউট সলভারকে কন্ট্যাক্ট করে তুমি ইমিডিয়েটলি তার সলিউশন পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই প্রত্যেক দিনে একটা পার্টিকুলার টাইমিং এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টায়ও থাকে সেই সময় তুমি যেটাকে ফোন করে জিজ্ঞেস করো যে আমার এই অঙ্কের প্রবলেম আছে এই অঙ্কের সমস্যা আছে সে তোমাকে পুরোপুরি করে ঠিক আছে এবার তোমায় আমি একটা অ্যাসাইনমেন্ট দিই তুমি অ্যাসাইনমেন্টের পাঁচটা কোয়েশ্চেন তাকে দিয়ে বলছো যে আমার সবগুলো সলভ করে দাও তখন সলভ করবে না ডাউট সলভ করো কোশ্চেন সলভের নো ডাউট সলভার তুমি যদি কোনো ডাউট থাকে সেটাও তুমি তাকে দিয়ে সলভ করতে পারো আবার তুমি আমাকে বলতে পারো কোনো প্রবলেম নেই বুঝতে পারলে বাবু ঠিক আছে তাহলে কোর্স স্ট্রাকচারটা পুরোপুরি বুঝতে পেরেছো কিভাবে এখানে প্রথম থেকে লাস্ট অবধি পড়ানো হবে আর একটা কথা বলে দিই পরীক্ষার ঠিক পনেরো দিন আগে আমাদের সিলেবাস চলে পুরো কোর্স কমপ্লিট হবে পনেরো বা বারো দিন বারো দিন আগে আমাদের সমস্ত কিছু বারো দিনের পরে আমরা ছেড়ে দেবো যেগুলো করানো হয়েছে ঠিক আছে পুরোপুরি কোর্স স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রথম থেকে লাস্ট অব্দি এখানে পড়ানো হবে সে কল্যাণী হোক সে কারখান ইউনিভার্সিটি হোক সে বর্ধমান ইউনিভার্সিটি হোক সে বাঁকুড়ি ইউনিভার্সিটি হোক সে যে কোনো ইউনিভার্সিটি হোক মাথায় ঢুকেছে প্রত্যেকে বুঝতে পারলে এটা কারো কোনো প্রবলেম আছে কোনো কোয়ারি আছে কারো কোনো প্রবলেম এখানে যে পঞ্চাশ বা একান্ন জন বা বান্ন জন স্টুডেন্ট আছে কারো কোনো প্রবলেম আছে কোনো কোয়ারি আছে বাবু ঠিক আছে ওকে তাহলে কিভাবে পড়ানো হবে কি কিভাবে তোমাদের সাপোর্ট দেওয়া হবে কি কিভাবে তোমাদের প্রবলেম গুলোকে দেখা হবে সলিউশন পাবে না ঠিক আছে যখন পড়ানো থাকবে ঠিক তার পরে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখবে ঠিক আছে সেই এস এম এস দেখে আমি তাকে রিপ্লাই দিয়ে দেবো চিন্তা নেই আর তুমি যদি আমাকে না পাও তখন ডাউট চলবার কে বলবে ঠিক আছে ওকে এই বার্তিবার এবার চলে আসি মেজর তো গেল ঠিক আছে এবার তোমাদের মাইনার পেপার আছে আমাদের কোচিং এ তিনটে সাবজেক্টের মাইনরিটিচার আছে তোমরা চাইলে এই সাবজেক্ট গুলো এখানে পড়তে পারো কোনো প্রবলেম নেই এবার এখানে আহ পড়লে বলো কম্পিউটার সাইন্স মাইনর নেইন্স এই মুহূর্তে কম্পিউটার মাইনার আমাদের নেই হলে আমি অবশ্যই জানাবো ঠিক আছে ওকে বাট ফিজিক্স কেমেস্ট্রি এবং স্টাটিস্টিক্স মাইনর এ টিচার অ্যাভেলেবেল আছে এখানে পড়লে সুবিধা কি হবে তাহলে আমার মেজর পেপার এর সাথে তোমাদের মাইনার পেপারের টাইমিং টা ক্লাস করবে না বিকজ ওই টিচার যেহেতু আমার আমার কোচিং এর ওনারা ওনারা পড়ান তো ওই টিচারের আমার আমার টাইমিং অনুযায়ী কিন্তু সেই টিচার নিজের টাইমিং টা করবে ঠিক আছে তাহলে তোমাদের এই প্রবলেমটা থাকবে না এবং খুব ভালো টিচার আমাদের এখানে আছে তোমরা চাইলে তোমার মাইনর পেপার গুলো এখানে পড়তে পারো ওকে তাহলে আমরা নেক্সট দিন থেকে ক্লাস শুরু করি নেক্সট দিন থেকে আমরা তাহলে ক্লাসটা শুরু করি এবার যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরে অন্য কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের মাইনারের সিলেবাস যদি ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে মেলে প্রায় মোটামুটি অনেকটাই তাহলেই তাদেরকে মাইনার এখানে পড়ানো হবে যারা অন্য ইউনিভার্সিটি ঠিক আছে তারা মাইনার পেপারের সিলেবাস গুলো পাঠাবে যদি যদি সেই সিলেবাসটা ক্যালকাটার সাথে মেলে তাহলেই পড়ানো হবে আদারওয়াইজ পড়ানো হবে না হ্যাঁ ক্লাস ইলেভেন টুয়েলভ স্ট্যান্ড না থাকলে মাইনার স্ট্যান্ড না যাবে হ্যাঁ যার মাইনার মনে ফিজিক্স সে ওয়ানে ফিজিক্স পড়বে মাইনর বলে দেওয়া হবে গ্রুপের মধ্যে কবে থেকে স্টার্ট করা হবে অযথা জিজ্ঞেস করবে না অবশ্যই মাইনর কবে থেকে স্টার্ট করা হবে গ্রুপ বলে দেওয়া হবে আগে মেজরের একটা স্টেবিলিটি আসবে মেজরের স্টেবিলিটি আসার পরে দেন মাইনরটা আমরা পড়ানো শুরু করবো বোঝা গেল পুরোপুরি কোনো প্রবলেম কোনো ডাউট এনি ডাউট হ্যালো স্যার স্যার বলছি যে কোর্সটা কি করে কিনবো ওটা কোর্সটা কি করে কিনবে কোর্সটা কেনার জন্য আমাদের যে ম্যানেজমেন্টের নাম্বার আমি দিয়ে দিয়েছি যে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে অনেক কিন্তু অ্যাপের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গেছে কোর্স স্কেনার কি আছে তোমাদের অলরেডি কোর্সের মধ্যে এনরোল করা হয়ে গেছে ঠিক আছে ওকে যারা বাইরে থেকে এসছো যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা তারা আমাকে জিজ্ঞেস করবে যে কোর্সটা কিভাবে কিনবে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো এবং যারা অ্যাপে রেজিস্টার করেছো ম্যানেজমেন্ট বলার পরে তাদেরকে অলরেডি তোমাদের অ্যাপের মধ্যে এনরোল করে দেওয়া হয়ে গেছে ঠিক আছে ফি স্ট্রাকচার তোমাদের আমি বলছি ফি স্ট্রাকচার মেজর এবং মাইনার দুটোরই ফিজ সিক্স হান্ড্রেড পার মান্থ ঠিক মান্থি পেপারের ফিজ থ্রি হান্ড্রেড পার মান্থ ঠিক আছে ওকে সিক্স হান্ড্রেড পার মান্থ হচ্ছে মেজর বা মাইনার তুমি যে কোনো মাইনার পড়ো ফিজ তোমার সিক্স হান্ড্রেড আর মেজর পেপারের ফিজ তোমার হচ্ছে সিক্স হান্ড্রেড মেজর ম্যাথমেটিক্স আর এসিসি পেপারের ফিস তোমার হচ্ছে থ্রি মাথায় ঢুকলো পুরোপুরি ব্যাপারটা বাবু কোনো সমস্যা আছে বাবু এবং খালি টোয়েন্টি ফাইভ ডেস চ্যালেঞ্জ তোমরা মেজারে পাবে না মাইনারও পাবে মাইনারও কিন্তু টোয়েন্টি ফাইভ ডেস চ্যালেঞ্জ পরীক্ষার আগে যে পুরোপুরি ঝালাই সেগুলো করিয়ে দেওয়া হবে যেই যে গুলো তোমার মেজারে পাচ্ছে সেই গুলো তোমার মাইনারও পাবে ঠিক আছে সেম গুলো ওকে ব্যাপারটা বোঝা গেল বলে বাট হ্যাঁ মাইনরে তোমরা এতগুলো করে ক্লাস পাবে না মাইনর লিমিটেড ক্লাস আচ্ছা ওকে ওকে মহ তোমার সঙ্গে এই নিয়ে পরে কথাবার্তা বলছি তোমাদের ডব্লিউ বিএসসিইউ তোমাকে কোর্স পারচেস করে নিতে হবে আমি তোমায় বলে দিচ্ছি চিন্তা করার দরকার নেই তোমাকে পুরো কাজটা করে দিচ্ছি আর তুমি এই যেগুলো যেগুলো বললাম বললো সবই পাবে তুমি এই যে তোমায় যেগুলো যেগুলো বলা বললো তুমি সব পাবে তোমার প্রসিডোর আমি তোমায় বলে দিচ্ছি হ্যাঁ বলো বলছি বন্ধু প্রেসিডেন্সিটি যার অন্য ইউনিভার্সিটি তার কোর্সের জন্য আলাদা করে আমি বলে দেবো চিন্তা করোনা তো এখন আমি এই অব্দি রাখছি নেক্সট দিন আমাদের কবে ক্লাস আছে আমাদের ক্লাস কবে আছে ক্লাসের টাইমিং গুলো দেখো ভালো করে একবার আজকে তো আমাদের

খুব ভালো কথা চলো ফাইন আজকে মতো আমি রাখছি কালকেও কিন্তু অনলাইন ক্লাস হবে থার্সডে পরে ফ্রাইডে অফলাইন ক্লাস হবে ঠিক আছে থার্সডে ডে পরে ফ্রাইডে তে অফলাইন ক্লাস হবে ঠিক আছে চলো বেটা চলো থ্যাংক ইউ বেডা